শ্রোতা দেশে সম্প্রতি করোনার প্রকোপ বাড়ছে সংক্রমণের হার যেমন বাড়ছে তেমনি কিছু মানুষের মৃত্যুও হচ্ছে কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে করোনা থেকে সুরক্ষার জন্য মানুষের আগ্রহ তেমন নেই প্রথম দিকে করোনা নিয়ে যে আতঙ্ক ছিল এখন সেটা আর নেই মাস্ক পরা সাবান দিয়ে হাত ধোয়া সামাজিক দূরত্ব বজায় রাখা এসব আর কেউ আগের মতো মানছেন না একথা ঠিক যে দেশের অধিকাংশ মানুষ ইতোমধ্যে করোনার দুই ডোজ টিকা নিয়ে ফেলেছেন অনেকে বুস্টার ডোজও গ্রহণ করেছেন কিন্তু তারপরও করোনা সংক্রমণ বাড়ছেই কারণ হিসেবে গবেষকরা বলছেন করোনা ভাইরাসের অমিক্রণ ভ্যারিয়েন্টের নতুন উপধরণ যা বি পয়েন্ট ফাইভ নামে চিহ্নিত তা থেকেই বর্তমান সংক্রমণ ঘটছে এই বেশি সংক্রমণ ঘটাতে পারে তবে বিশেষজ্ঞদের অভিমত হল সংক্রমণের লাগাম টেনে ধরতে হলে অবশ্যই মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মতো বিষয়গুলি মান্য করতে হবে সেই সঙ্গে যারা এখনও করোনার টিকা নেননি তারা অবিলম্বে যেন টিকা নিয়ে নেন করোনা সংক্রমণ সম্প্রতি বাড়ার পেছনে মানুষের উদাসীনতা অনেকাংশে দায়ী বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ তবে পরিস্থিতি যাই হোক দুশ্চিন্তার কারণ নেই আমাদের হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়ার পূর্ণ ব্যবস্থা রয়েছে দেশে কার্যক্রম চলমান রয়েছে শ্রোতা বন্ধুরা করোনাকে ভয় নয় সচেতনতা দিয়ে জয় করতে হবে করোনা মোকাবেলায় আমাদের নিকট অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্বাস্থ্যবিধি মেনে এগিয়ে যেতে হবে আসুন সকলে সেভাবেই স্বাস্থ্যবিধি মেনে চলি এ আহ্বানেই আজকের দর্পণ আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে সাথেই রয়েছি আমরা দুজন আমি মোহাম্মদ শাহিনুর রহমান এবং আমি তামান্না সিদ্দিকী শ্রোতাবন্ধুরে এবারে জানিয়ে দেব আজকের দর্পণসূচি এই দিনে কারাগারে রোজ নামচা সংস্কৃতি ঘরে বাইরে তারার সাথে কিছুক্ষণ এবং আমাদের গান এসব পর্ব দিয়েই সাজানো হয়েছে আজকের দর্পণ আয়োজন চলুন এবার বিস্তারিত পরিবেশনায় যাই শ্রোতা বন্ধুরা আজ চোদ্দই জুলাই দু হাজার বাইশ খ্রিস্টাব্দ গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুযায়ী বছরের একশো পঁচানব্বইতম দিন এখন আজকের দর্পণের এই দিনে পর্ব থেকে জেনে নিন ইতিহাসের এ দিনে ঘটেছিল এমন কিছু উল্লেখযোগ্য ঘটনা এবং বিখ্যাত ব্যক্তিদের জন্ম অথবা মৃত্যুদিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয় শুনুন এই দিনে প্রতিনিধি নিয়োগ করেন সতেরোশো সালের এই দিনে বাস্তিল দুর্গের পতনের ভেতর দিয়ে ফরাসি বিপ্লব সংঘটিত হয় বিশ্বের প্রথম মেশিন গান তৈরি হয় আঠারোশো সালের আজকের এই দিনে আলফ্রেড নোবেল প্রথমবারের মতো ডিনামাইটের কার্যকারিতা প্রদর্শন করেন আঠারোশো সালের এই দিনে ফিনল্যান্ডের স্বাধীনতা ঘোষণা করা হয় উনিশশো সালের আজকের দিনে হাওয়াইতে প্রথম বাণিজ্যিক বিমান চালু হয় উনিশশো সাতাশ সালের আজকের দিনে কংগ্রেস ওয়ার্কিং কমিটি ব্রিটিশ বিরোধী ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে উনিশশো বিয়াল্লিশ সালের এই দিনে বাংলাদেশের জাতীয় সংসদে সংবিধানের প্রথম সংশোধনী বিল গৃহীত হয় সালের আজকের দিনে কে আর নারায়ণ প্রথম অচ্ছুত সম্প্রদায় থেকে ভারতের প্রেসিডেন্ট নির্বাচিত হন উনিশশো সালের আজকের দিনেই নোবেল বিজয়ী পুলিশ সাহিত্যিক আইজাক সিঙ্গার জন্মগ্রহণ করেন উনিশশো সালের আজকের এই দিনে নোবেল বিজয় স্পেনীয় নাট্যকার বেনাভেন্তি মার্তিনেস মৃত্যুবরণ করেন উনিশশো সালের আজকের দিনে প্রখ্যাত বাঙালি রসায়নবিদ পুলিন বিহারী সরকার মারা যান উনিশশো সালের আজকের দিনে তেলেগু কবি শ্রীবঙ্গম শ্রীনিবাস রাও মৃত্যুবরণ করেন উনিশশো সালের আজকের এই দিনেই প্রিয় শ্রোতা এই দিনে পর্বের আয়োজন আজ এ পর্যন্তই বিদায়বেলায় বলতে চাই জন্মদিনের কথা আজ আপনাদের যাদের জন্মদিন তাদের সবাইকে দর্পণ পরিবারের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন ঢাকা কেন্দ্র থেকে প্রিয়াশ্রোতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসাধারণ গ্রন্থ সংকলন কারাগারের রোজ নামচা থেকে এখন অংশ বিশেষ আর সেই অংশ পড়ে করে শোনাচ্ছেন জয়ন্ত চট্টোপাধ্যায় আওয়ামী লীগ ভেঙে যখন ন্যাপ করা হলো তখন বৈদেশিক নীতির উপরেই হয়েছিল বলে এতদিন মৌলন সাহেব বলতেন এবার নতুন কথা শুনলাম কিছুদিন বেঁচে থাকলে অনেক নতুন কথাই তিনি শোনাবেন যেমন তিনি কোনোদিনই মাওলানা পাশ করেন নাই তবু না বললে ন্যাপ কেন হয়েছিল নয় মধ্যে বেশি জনপ্রিয়তা সহ্য করতে পারেন নাই এবং তার মধ্যে এত ঈর্ষা দেখা দেয় যে গোপনে ইস্কান্দার মির্জার সাথে হাত মিলাতেও তার বিবেকে বাঁধে নাই তিনি মির্জা সাহেবকে মিশরের নাসের করতে চেয়েছিলেন তাকে লোকে চিনতে পেরেছে তার অনশন আমার জানা আছে নিম্নতম কর্মসূচির ভিত্তিতে তিনি আয়ুব সাহেবকে সমর্থন করবেন না আন্দোলন করবেন তার কথায় বোঝায় কষ্টকর মালয়া সাহেব ছয় দফা সমর্থন না করলেও আন্দোলন চলছে চলবে এবং আদায়ও হবে জনগণ ছয় দফাকে মনে প্রাণে গ্রহণ করেছে ইত্তেফাক প্রেস বাজেয়াপ্ত ও মানিক ভাইয়ের গ্রেপ্তার সম্বন্ধে কোনো ফয়সলা বোধয়া হবে না মনায়াম খান প্রেসিডেন্ট আয়ুব ও নবাব কালাবাগ সাহেবকে বলেছেন পূর্ববাংলার ছয় দফার আন্দোলন শেষ করে দিয়েছেন আর কিছুদিন থাকলে একদম নসৎ করে দিতে পারবেন তাই হয়তো কোনো সমঝোতায় আসলেন না সরকার খুব ভালো কাজ বোধ করলেন না পরিণতি বেশি ভালো হবে বলে মনে হয় না মানিক মিয়া রাজনীতি করেন না তবে তার নিজস্ব মতবাদ আছে তাকে দেশ রক্ষা আইনে বন্দি করার যে কত বড় অন্যায় ও নীতিবিরুদ্ধ তা কেমন করে ভাষায় প্রকাশ করব সাংবাদিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট বন্ধ করে দিয়েছে কোনো একটা ভরসা বোধহয় ফিরে থাকবেন গতকাল থেকে আমার তাজুদ্দিনের খন্দকার মোস্তাকের ও নুরুল ইসলাম চৌধুরীর রিট আবেদনের শুনানি শুরু হয়েছে জানি না কি হবে তবে আমাদের ছাড়বে না সরকার তা বুঝতে পারি দেড়শ্কা আইন থেকে মুক্তি পেলে অন্য কোনো আইনে জেলে বন্দি করতে পারে আর আমার কথা আলাদা আটটা মামলা চলছে আরও কয়েকটা বন্দোবস্ত করে রেখে দিয়েছে দরকার হলে চালু করে দিবে ধন্য তোমায় মোনায়ম খান সাহেব ধন্য তোমার রাজনীতি নুরুল আমিন সাহেব ঐক্যবদ্ধ হতে অনুরোধ করেছে ঐক্যবদ্ধ হয়ে ঘরে বসে থাকলেই দাবি আদায় হয় না নুরুল আমিন সাহেব যাদের নিয়ে দল করছেন তাদের মধ্যে অনেকেই আন্দোলনের ও জেলে যাওয়ার কথা শুনলে প্রথমে ঘরের কোনেই আশ্রয় নিয়ে থাকেন আর পিছন থেকে আন্দোলনকে আঘাত করতেও দ্বিধাবোধ করেন না বেশি গোলমাল দেখলে পাসপোর্ট নিয়ে রক্ষার জন্য বিদেশে রওনা হয়ে যান ছয় দফার দাবিতে যে ঘন ঐক্য দেশে গড়ে উঠেছিল যার জন্যে হাসিমুখে কত লোক জীবন দিল কত লোক কারাবরণ করছে তখনই ঐক্যবদ্ধ করার আগ্রহশীল নেতারা কেউই ঘরের থেকে বের হতো দূরের কথা প্রতিবাদ পর্যন্ত করেন নাই আজ ঐক্যবদ্ধ হয়ে এরা সংগ্রাম করবে অন্য কেউ বিশ্বাস করলে করতে পারে কিন্তু আমি করি না কারণ এদের আমি জানি ও চিনি জনসাধারণেরও আর নেতাদের ঐক্যের উপরে বিশ্বাস নাই জনগণের ঐক্যই প্রয়োজন তাহা পুরো বাংলায় গড়ে উঠেছে শুধু সঠিক নেতৃত্ব দিতে পারলেই দাবি আদায় হয়ে যাবে শ্রোতা বন্ধুরা দর্পণ অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে তা জানি কিন্তু আমাদেরকে লিখতে পারেন ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা হচ্ছে পত্রালাপ ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা জাতীয় বেতার ভবন সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি শেরে বাংলানগর আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত আর আমাদের ইমেল ঠিকানা হচ্ছে আলাপন শ্রোতা বন্ধুরা এবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে সংস্কৃতি ঘরে বাইরে শিরোনামের পর্বটি শোনার জন্য আর এ পর্বে আপনাদের সাথেই রয়েছেন শুভাশিস ভৌমিক সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠানের সংস্কৃতি ঘরে বাইরে পর্বে আজ আমরা এসেছি ঢাকা শহরের পুরনো ঢাকা হিসেবে যে স্থানটি পরিচিত সেই স্থানের বাংলাবাজারের বাজারের এক নং শ্রী দাস লেনে এখানে একটি ঐতিহাসিক স্থাপনা রয়েছে যে স্থাপনার সাথে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি কবিতা সাহিত্য এবং সাংবাদিকতার অনেক বিষয় জড়িত এবং এই বিষয়ের সাথে যারা জড়িত তাদের সম্পর্কে কিছুটা পরিচিতি আমরা দিচ্ছি শ্রোতা বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি বিউটি বোর্ডিংয়ে এই বিউটি বোর্ডিং প্রতিষ্ঠা হয় উনিশশো সালে এবং প্রতিষ্ঠা করেন শহীদ প্রহ্লাদ চন্দ্র সাহা এই বিউটি বোর্ডিং সম্পর্কে এখানে যে পরিচিতি লেখা রয়েছে সেটি এরকম বিউটির আড্ডার প্রাণ পুরুষ কবি শহীদ কাদরী তাকে সঙ্গ দেন কবি শামসুর রহমান সৈয়দ শামসুল হক ও কবি বেলাল চৌধুরী তাদের অনুপ্রেরণায় গড়ে ওঠে জমজমাট আড্ডা আর তৈরি হয় সৃষ্টিশীল কর্মকাণ্ড জন্মলগ্ন থেকে এখানে সান্নিধ্য দিতে শুরু করেন কবি সাহিত্যিক বুদ্ধিজীবী সাংবাদিক শিল্পী চলচ্চিত্রসেবী রাজনীতিবিদ নৃত্যশিল্পী গায়ক সুরকার অভিনেতা ছাত্র শিক্ষক ব্যবসায়ী অভিভাবক সহ সকল পেশার ব্যক্তিবর্গ এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বসে সভা করেছেন দিয়েছেন বিভিন্ন দিক নির্দেশনা এখানে বসেই আব্দুল জব্বার খান প্রথম বাংলা সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের পাণ্ডুলিপি রচনা করেন এছাড়া কাঁচের দেয়াল সহ বেশ কয়েকটি চলচ্চিত্রের পাণ্ডুলিপি এখান থেকেই রচিত হয়েছে সমর দাস অনেক গানের সুর করেছেন এখানে বসে সৈয়দ শামসুল হক উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এখানে বসেই লিখেছেন লেখালেখির জন্য ওনার নির্দিষ্ট টেবিল ছিল অন্য কেউ ওই টেবিল ব্যবহার করত না কবি শামসুর রহমানের প্রথম প্রথম কবিতা এখান থেকেই ছাপা হয়েছে এখানকার আড্ডা থেকে বেশ কয়েকটি সাময়িক পত্রিকা প্রকাশিত হয়েছে উনিশশো সালে কবি ফজল শাহাবুদ্দিন প্রকাশ করেন সাহিত্য পত্রিকা কবি কণ্ঠ উনিশশো সালে আহমদ সফার সম্পাদনায় স্বদেশ পত্রিকা প্রকাশিত হয়েছে এখান থেকেই প্রখ্যাত জাদুশিল্পী জুয়েলাইচের জাদুর সূচনা হয় এখান থেকেই এখানে পদধুলি দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু এখানকার আড্ডাবাসদের বিউটিয়ান নামে আখ্যায়িত করা হয় মুক্তিযুদ্ধে বিউটি বোর্ডিংয়ের অনবদ্য অবদান রয়েছে যুদ্ধের শুরুতে উনিশশো একাত্তরের আঠাশে মার্চ পাকিস্তান হানাদার বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞ ঘটায় এখানে এখানে বিউটি বোর্ডিংয়ের কর্ণধার প্রহ্লাদ সাহাসহ মোট সতেরো জনকে নির্মমভাবে হত্যা করা হয় পরে বোর্ডিং দখল করে নেওয়া হয় এরপরে জায়গাটিকে হানাদাররা পরিণত করে দেশ স্বাধীন হওয়ার পর প্রয়াত স্ত্রী প্রতিভা রানী সাহা কয়েকজন শুভাকাঙ্ক্ষীর সহায়তায় পুনরায় বিউটি বোর্ডিং চালু করেন পঞ্চানব্বই সালের চৌঠা আগস্ট গঠিত হয় বিউটি বোর্ডিং সংঘ দুই হাজার তিন সালের চৌঠা জুলাই কবি ইমরুল চৌধুরী প্রধান নির্বাহী ও তারক সাহাকে সদস্য সচিব করে গঠিত হয় ষাট সদস্য বিশিষ্ট একটি ট্রাস্টি বোর্ড দুই সাল থেকে প্রাণিত হয় বিউটি বোর্ডিং সম্মাননা প্রতি বছর এক বা একাধিক ব্যক্তি এই সম্মানে ভূষিত হয়ে থাকেন বিউটি বোর্ডিয়ে আছে 25টি থাকার কক্ষ আর আছে মজাদার সুস্বাদু খাঁটি বাঙালি খাবারের সমাহার রবীন্দ্রনাথের সোনার বাংলা বিপ্লবীদের সোনার বাংলা সাপ্তাহিক পত্রিকা সোনার বাংলা আর বঙ্গবন্ধুর সোনার বাংলার পটভূমিতে গড়ে উঠেছে আজকের বিউটি বোর্ডিং শ্রোতা বন্ধুরা চলুন আমরা বিউটি বোর্ডিং এর অভ্যন্তর ভাগে যাই কথা বলছি এই বিউটি বোর্ডিং এ বোর্ডার হিসেবে থাকছেন এমন একজনের সাথে আপনার নাম এবং পরিচয়টা বলবেন আমার নাম রোমান আপনি কি বিউটি বোর্ডিং এ আজকে এসেছেন এসছেন না আমি বিগত প্রায় দালবস্বরের পরে আমার ব্যবসায়ী কাজের জন্য আসলে আমি এখানেই থাকি আপনি কোথা থেকে এসেছেন এবং কি করেন যদি একটু বলেন আমি গাড়ির যন্ত্রংশ যে মোটর পার্টস তার ব্যবসা করি আমি কি থেকে আসছি এই যে বললেন আপনি 10 বছর যাবত বিউটি বোরিং আসছেন এবং এখানে থাকছেন ঢাকা শহরে এত ঝকঝকে চকচকে নতুন নতুন ভবন নতুন নতুন হোটেল আছে এসব ছেড়ে কেন আপনি এই পুরনো ঢাকার বিউটি বোরিং এ থাকেন অন্য যে হোটেলগুলো আছে সেগুলো তো ইট কাঠের তৈরি এটাও ইট কাঠের তৈরি কিন্তু তারপরে আমার একবারে যে আমার নিজের বাড়ি কিংবা আমার বাংলাদেশে যে গ্রামের বাড়ি আছে তার অনেকটা পরিবেশে এখানে মিল খুঁজে পাই যার ফলে এই যেখানে ঘুমাই ঠিক তার সামনেই বড় একটা বাগান এবং এখানকার খাবার যে মান খুবই ভালো একেবারে বাড়ির মতো আসলে আমি এই হোটেলের খাবার খুব তৃপ্তি সহকারী খাওয়া দাওয়া করি আর কি এখানে ভালো লাগে তো আপনি যে কিশোরগঞ্জ থেকে এখানে এসে থাকেন প্রতিবার এসে আপনার কাজের সূত্রে কয়দিন থাকতে হয় আমার এক সপ্তাহ থাকতে হয় চার পাঁচ দিনও থাকতে হয় নিম্নে তিন দিন থাকি এবার কদিন থাকবেন এবার তো তিন রাত্রে থাকবো হবে আর কি আছে একটি বিষয় জানতে ইচ্ছে করছে যে এখানে থাকা এবং খাওয়ার খরচ কিরকম এখানে থাকার খরচ খুবই কম ঢাকা শহরের ভিতরে মাত্র ২৫০ টাকা এখন তিনশো টাকা করছে আর কি আগে আমি দুইশো টাকাতেও থাকছি এখানে এটা কি একরমে একজন থাকা একরমে একজন কোন ঘরটাতে আপনি থাকেন এখান থেকে দেখা যাবে এখানে আমি ছাব্বিশ নম্বর রুমটাতেই বেশি থাকি নিচতলায় নিচতলায় থাকি কোন ক্ষেত্রে যদি দেখা যায় নিচতলার সিটটা বুকিং হয়ে গেছে তাহলে আমি উপরে থাকি আর কি উপরে সিট বাড়া যদিও নিচে থেকে একটু বেশি কিন্তু তারপরেও আপনার ওই নিচে ছাব্বিশ নম্বর রুমে থাকতেই আমি বেশি তৃপ্তি অনুভব করি আর কি কারণ একবারে বাগানের সামনে আপনার ওই ছাব্বিশ নম্বর রুমটা আর কি আপনি দীর্ঘ সময় ধরে আমাদের প্রশ্নের উত্তর দিলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জি আপনাকেও অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধুরা এই বিউটি বোর্ডিং এ খেয়ে বের হলেন এমন একজনের সাথে কথা বলছি আপনার নাম এবং পরিচয়টা বলবেন আমার নাম আফরিনা ওসিন আমি ঢাকা ভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছি আজকে আপনি এখানে বিউটি বোর্ডিং এ এলেন এখানে কি প্রায়ই আসেন না আমি এবার এসেছি প্রায় চার বছর পরে যখন ভার্সিটিতে ছিলাম তখন মাঝে মাঝে আসা হতো আর এখানে আসা একটা ইয়া হচ্ছে যে হিস্ট্রির সাথে রিলেটেড থাকা যায় অনেক বেশি এখানে আসলে আর এখানকার খাবারের যে বাঙালিয়ানা বা পরিবেশ যেটা সব কিছু মিলে মানে কালচারাল যে এটার জন্য ভালো লাগে এখানে আসতে ইচ্ছা করে আজকে কি কি খেলেন এখানে আজকে আমরা খেলাম ভর্তা খেলাম ইলিশ মাছ ছিল সরিষা ইলিশ তারপরে তাকি মাছ ভর্তা চিংড়ি মাছ ভর্তা তারপরে এই সবজি টবজি ডাল চাটনি ভালো লাগে আচ্ছা 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 আর বিশেষ বিশেষ দিনে কি বিশেষ বিশেষ কোনো খাবার এখানে পরিবেশিত হয় জানেন এ সম্পর্কে না আমি ঠিক ওইভাবে যাই না কারণ আমি কোনো উপলক্ষ্য নিয়ে আসি না যখন মনে হলো যে আসলাম একটু চলে আসলাম এখানে খাবারের দাম কি রকম সহনীয় নাকি বেশি না কম মনে হয় আপনার কাছে আমরা যখন স্টুডেন্ট ছিলাম সেই তুলনায় একটু বেশি ছিল তখন মনে হতো এখন মনে হয় যে হ্যাঁ শোকে কিন্তু বাংলা খাবার হিসেবে একটু দাম ওনারা কম রাখতেই পারে সবাই তো বলে দাম বেশ সহনশীল হ্যাঁ সহনশীল তারপরে স্টুডেন্টদের জন্য অতটা সহনশীল না আর এরকম জায়গাগুলোতে একটু কম রাখলে হয় যে কি যে স্টুডেন্ট যারা তারা আসতে পারে তারা এখানে এসে মানে এই সারটা নিতে পারবে বা হিস্ট্রি যে ব্যাকগ্রাউন্ডটা এই জিনিসটা জানতে পারবে বা এখানে বসে খাওয়া তাদের জন্য কিন্তু একটা ভালো পরিবেশ ক্রিয়েট হয় সবশেষে একটা কথা জানতে চাইছি চার বছর আগে এসে খেয়ে যে স্বাদ পেয়েছিলেন আজকে এসে খেয়ে কি সেই স্বাদ পেলেন নাকি তার চেয়ে ভালো না খারাপ না একই স্বাদ ছিল যেটা এক্সপেক্ট করেছিলাম সেটাই পেয়েছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এই বিউটি বোর্ডিং এর পরিচালনার দায়িত্বে যিনি রয়েছেন বিজয় পোদ্দার কথা বলছি তার সাথে আপনি কতদিন যাবত এই বিউটি বোর্ডিং এর সাথে জড়িত আছেন এবং কি কি দায়িত্ব পালন করেন এখানে আমি ছাত্র অবস্থায় উনিশশো পঁচাত্তর সন থেকে জড়িত হই তখন আমার বয়স অনেক কম ছিল তখন মূলত আমি যখন প্রথমে এখানে ঢুকি ঠিক চাকরি হিসেবে আমাকে এখানে প্রথমে প্রোভাইড করা হয় নাই যে যেহেতু এখানে বিধবা সম্পত্তি এতিমের সম্পত্তি এটা দেখাশোনা করতে হবে রক্ষা করতে হবে এটা কিছুদিনের জন্য দেখাশোনা করে চলাও তারপর থেকে এখানে বিভিন্ন ভাবে জড়াইয়ে পড়ি আমরা একটা জিনিস খেয়াল করছি যে বর্তমানে যারা এখানে আসেন তাদের অধিকাংশ খাওয়া দাওয়া করতে আর যারা এখানে বসবাস করেন অর্থাৎ বোর্ডার হিসেবে যারা থাকেন এখানে তারা দেশের বিভিন্ন স্থান থেকে আসেন সেই সময় কবি সাহিত্যিক লেখক সাংবাদিক যারা থাকতেন এখানে তারা কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন তো বিষয়টা কি এরকম যে শিল্প সাহিত্যের চর্চা করেছেন তাদের একটা বিশাল আশ্রয়স্থল ছিল এই বিউটি বোর্ডিং খেতিনামা যে ব্যক্তিত্ব হয়েছেন তারা তো ধরেন পুরাতন শহরে বিভিন্ন জায়গায় থাকতেন তাদের একটা এখানে একটা নেশার মতন ছিল প্রতিদিন এখানে আসতো হইতো এবং আড্ডা হইতো চা খেত এবং রেস্টুরেন্ট ভিত্তিক যে সমস্ত খাবার ছিল সেগুলি খেত এবং আড্ডা মারত এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা কমিউনিকেট ছিল যে সবাই যে বাইরের থেকে এসে এখানে অনেক দূরের থেকে আসতো সবাই আড্ডা মারার জন্য যে সবাই ঠিক তা না এখানে কেউ লক্ষ্মীবাজারের কেউ বাজারের, কেউ বাংলা বাজারের কেউ ওই সেই চকবাজারের এই সমস্ত কেউ র্যাঙ্কিং স্ট্রিটের কেউ ওআরির এই কাছাকাছি লোকজনই সবাই খ্যাতিসম্পন্ন লোকগুলি যে ছিলেন তারা সবাই আড্ডার একটা নেশা ছিল তাদের সেই আড্ডার নেশাটা ছিল আমার আলোচনাতে আমরা শুনেছি যেমন বলতেন সেই জাতীয় অর্থাৎ শ্রোতা এখানে শুধুমাত্র থাকা এবং খাওয়াই নয় যারা এখানে থাকতেন সেসব বোর্ডারের সাথে তৎকালীন ঢাকার যারা সুধীজন তাদের অনেকেই এসে আড্ডা দিতেন এবং নানা সৃজনশীল কর্মকাণ্ড এখান থেকে পরিচালিত হতো শিক্ষা সমাপ্ত করেই তারা কর্মসংস্থানের জন্য এখানে থাকতেন এবং বিভিন্ন স্থানে চাকরি করতেন কর্মের খোঁজে তারা বের হয়ে যেতেন পুরনো ঢাকার এই শ্রীশ দাস লেনের বিউটি বোর্ডিং থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আবার কথা হবে অন্য কোনো পর্বে শ্রোতা আপনারা শুনছেন আপনাদেরই প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ যা প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে দর্পণের এখনকার নিবেদন তারার সাথে কিছুক্ষণ বাংলাদেশের সম্পন্ন শিল্পীর সঙ্গে আড্ডা সঞ্চালনায় জিনাত সানু স্বাগতা আপনাদের সবাইকে স্বাগত জানাই দরপরের বিশেষ আয়োজন তার সাথে কিছুক্ষণে বরাবর মতো আপনাদের সাথে আছে আমি স্বাগত এবং আমার সাথে আছে একজন তারকা অতিথি তিনি হচ্ছেন আপনাদের সবার পছন্দের অভিনেত্রী মডেল সি ইস সারিকা সারিকা তোমাকে দেখে খুবই ভালো লাগছে থ্যাংক ইউ তোমার সাথে অনেকদিন পরে দেখা হলো এটাও খুব ভালো লাগছে ওকে সারিকা তোমার তো কাজ শুরু বাংলা লিঙ্ক দেশ বিজ্ঞাপন দিয়ে তুমি ক্যারিয়ারে এক্সপোজারে এসছিলে তো বিজ্ঞাপনটা নিয়ে কিছু বলো সেই শুটিংগুলো আসলে ইট ওয়াজ এ জার্নি মানে ওয়ান্ডারফুল বিউটিফুল জার্নি তার আগেও আসলে আমি অনেকগুলো বিজ্ঞাপন করেছি

মিটিং টিটিং করা সময় দেখা টানা দিন দিন বা যেত সাত বিজ্ঞাপনের শুটিং হতো এবং ভোর থেকে দেখা যেত যে টাইম লাগে তো আবার ফটো জন্য আলাদা করে টাইম মানে সব মিলিয়ে আসলে চমৎকার একটা এক্সপিরিয়েন্স হয়েছে আচ্ছা তো আমার যতদূর ধারণা তুমি আমার সাথেই মনে হয় প্রথম সিরিজে কাজ শুরু করেছিলে যেখানে তুমি একটা রিপ্লেসমেন্ট ক্যারেক্টার করেছিল নাটকটার নাম ছিল রুমালি আমি ওরকম ভাবে সিরিয়াল করি না একটা করে সেটার কারণ হচ্ছে হুমায়েন সারের স্ক্রিপ্ট ছিল অবশ্যই অরুণ দার ডিরেকশন ছিল সব ভালো ভালো আর্টিস্টরা ছিলেন এবং আমি বলবো আমার অ্যাক্টিং এর আসলে হাতেখড়িটা ওই রুমালির সময়ই হয়েছে কারণ সুবর্ণ আপু ছিল সবাই ভালো ভালো আর্টিস্টরা ছিল তো সবার কাছ থেকে শিখে আসলে ওই জায়গাটাতেই মেইন গ্রুমিংটা হয়ে হ্যাঁ রুমালি বাজা বিগ প্রজেক্ট অনেক সুন্দর আমারও একটা সুন্দর ক্যারেক্টার ছিল কিন্তু অনেকবার দেখিয়েছে একবার না আই এম যে তোমার সাথে আমি তোমার একমাত্র সিরিজে কাজ করে ফেলেছি আচ্ছা আরেকটা জিনিস আমি জানতে চাই তুমি উপস্থাপনা শুরু করেছো তো ওইটার অভিজ্ঞতা কি কেমন হলো শুটিং এটার অভিজ্ঞতা আসলে খুবই মজার কারণ আমি আসলে কোনো সময় চিন্তা করিনি যে আমি উপস্থাপনা করতে পারবো বা করবো বা এরকম তো আমাকে যখন প্রথম ফোন দেয় আমার যে প্রোগ্রাম প্রডিউসার তখন আমার হঠাৎ করে মূল ইটস সেলফ ইটস আন্ড শো টা পরে আমি একটু কনফিউজ ছিলাম যে করবো না পরে আমাকে ওনারা এত উৎসাহ দিল যে আপনি করেন আপনি ভালো করবেন করেন পরে সাহস করে করলাম ফার্স্ট দিন একটু নার্ভাস ছিলাম যে আমি আদৌ পারবো কিনা না বা এরকম কিছুটা নার্ভাসনেস কাজ করেছে বাট এখন আই এনজয় ডুইং ইট বিকজ এক একদিন এক একটা গেস্টের সঙ্গে দেখা হয় তাদের সাথে আড্ডা হয় এর মজার একটা এক্সপিরিয়েন্স হ্যাঁ হ্যাভিং ফান এস ওয়েল সো এটা আসলে তখন মনে হচ্ছে সবসময় চেয়ারের এপাশে বসি চেয়ারের ওপাশে বসে প্রশ্ন করাটাও অন্যরকম মজা বেশি মজা আসলে ট্রু ট্র্যাপে চ্যালে ফেলা যায় সাধারণত চেষ্টা করি কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন ওরভাবে না করতে যেগুলো আসলে দর্শকদের আগ্রহ থাকে যেগুলো জানার আসলে ওরকম ভাবেই করি ব্যক্তিগত প্রশ্ন করি না তা না বাট কন্ট্রোভার্সির ভিতরে আসলে প্রোগ্রামের যে আসলে একটু মার্জিত হুম হুম আমার খুবই পছন্দের অনুষ্ঠান এবং এই পর্যন্ত যতজন উপস্থাপনা করেছে তাদের প্রত্যেককেই আমার পছন্দ ছিল সারিকা দর্পণের বিশেষ আয়োজন তার সাথে কিছুক্ষণ আই হ্যাভ টু লিভ ফ্রম হিয়ার সো আমি তোমাকে বলতে চাই বাই তুমি বলতে চাও আমার শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলো কারণ দূর দূরান্ত থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তোমাকে শুনতে পাচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং মি থ্যাঙ্কস টু বাংলাদেশ বেতার এবং সকল শ্রোতাদেরকে বলবো যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একটু সতর্কতা মেনে চলবেন এবং যতটুকু পসিবল ততটুকু সেফটি মেজার্স নিয়ে চলবেন সারিকার কথা আমিও বলতে চাই যে সাবধানে থাকুন ভালো থাকুন কথা হবে আগামী পর্বে ভিন্ন কোনো সেলিব্রিটি অতিথি নেই শ্রোতা বন্ধুরা শুনছিলেন তারার সাথে কিছুক্ষণ পর্বে তারকা খ্যাতি সম্পূর্ণ শিল্পীর সঙ্গে আড্ডা কেমন লাগলো সেই আড্ডা নিশ্চয়ই ভালো আর এই ভালো লাগার কথা কিংবা ভালো না লাগার কথা জানিয়ে আমাদের কাছে লিখতে পারেন মাধ্যম রয়েছে দুটি চিঠি লিখতে পারেন আমাদের কাছে লিখতে পারেন ইমেল আমাদের কাছে চিঠি পঠাবার ঠিকানা হচ্ছে পত্রালাভ ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা জাতীয় বেতার ভবন সৈয়দ মাহবুব মোৎসের ছরণি শেরে বাংলা নগর আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত আর আমাদের কাছে ইমেল করা ঠিকানাটি হচ্ছে ই আলাপন বিবি ঢাকা অ্যাট জিমেইল ডট কম লিখবেন আশা করি অপেক্ষায় থাকব আমরা শ্রোতা বন্ধুরা এখন আজকের দর্পণ অনুষ্ঠানের সমাপনী প্রান্তে আমাদের গান পর্ব শোনাবো রবীন্দ্র তার আগে জানিয়ে রাখি আগামীকাল শুক্রবার দর্পণের সাপ্তাহিক বিরতি পরশু শনিবার আবারও ঠিক সকাল আটটা বেজে তিরিশ মিনিটে দর্পণের আগমনী সুর বেজে উঠবে আপনাদের জন্য শোনার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন করোনা ভাইরাসের সাম্প্রতিক প্রকোপ থেকে সুরক্ষার জন্য আসুন আমরা সবাই আবারও মাস্ক পরা শুরু করি হাত স্যানিটাইজ করি এবং সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করি এই আহ্বানই শেষ করছি আমাদের আজকের দর্পণ যাবার আগে জানিয়ে দিচ্ছি গ্রন্থনে ছিলেন আলফাস তরফদার প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান প্রকৌশল সহায়তায় মোহাম্মদ আব্দুল কায়ুম দর্পণ নির্দেশনায় মোহাম্মদ নাসিমুল কামাল আর দর্পণ প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন